বসিরহাট মানুষের মহাজোটের প্রার্থী আমি। কংগ্রেস দল বসিরহাটের ভূমিপুত্রকে আমাকে প্রার্থী করে বসিরহাটের মানুষকে সম্মান দিয়েছে। বসিরহাটের মানুষের একটাই কথা, আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে কংগ্রেস যে বসিরহাটকে সম্মান জানিয়েছে সেই ভারতবর্ষের পার্লামেন্টে পাঠাবো, এটা আমাদের সিদ্ধান্ত। তা আজকে মানুষের স্বতঃস্ফূর্ততা, আজকে মানুষের যে আবেগ, সেটাতে আর বলতে অপেক্ষা রাখে না যে এই নির্বাচনে বসিরহাটের মানুষের মহাজোটের প্রার্থী আমি দিল্লি যাচ্ছি। তো বিরোধীরা হার স্বীকার করে এসব বলছে, বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, বিজেপি কোনো ফ্যাক্টরই নয়। একটাই কথা যে বসিরহাটের মানুষের সঙ্গে আমার পিতা কাজী আব্দুল গফফর সাহেব 96 বছর বয়স পর্যন্ত ছিলেন, তিনি প্রায় 50 বছর এমএলএ ছিলেন, বসিরহাটের মানুষের অন্তরে মানুষ ছিলেন। আজকে বার্তা, আমিও যতদিন বাঁচব বসিরহাটের মানুষের অন্তরে মানুষ হয়ে বাঁচব, এটাই আমার একমাত্র বার্তা। বসিরহাটের মানুষের জন্য লড়াইটা আমরা করব, এবং বসিরহাট মানুষের জন্য কোনো ভিক্ষা নয়, দয়া নয়, বসিরহাট মানুষের যে অধিকার, সেই অধিকার আমি ভারতবর্ষের পার্লামেন্ট থেকে ছিনিয়ে এনে বসিরহাটে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমি তার প্রাপ্তির অধিকার সেটা পাইয়ে দেব। আমার ভীষণভাবে যেসব বেকার যুবকরা তারা সেলাইয়ের মাধ্যম দিয়ে এই কাজের মধ্য দিয়ে তারা নিজেরা আয়ের পথ খুঁজে অনেক লোককে পরিবারকে বাঁচাচ্ছে, তাদের জন্য সরল ঋণের ব্যবস্থা করা, তাদের যাতে রাস্তাঘাটে কখনো কোনো অসুবিধা না হয়, পুলিশি হ্যারেস না হয়, বিভিন্ন সমস্যা, সেই সমস্যার ব্যাপারে আমি সচেতন হব, এবং আমি নিশ্চিত যেখানে অসুবিধা হবে সেখানে আমি নিজে থেকে তার প্রতিকারের ব্যবস্থা জন্য আমার যা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমি সেটা নেব। জিএসটি উঠে গেলে, জিএসটি যদি সরলীকরণ হয়, রাহুল গান্ধী ক্ষমতায় এসে জিএসটি সরলীকরণ করে দেবে, তাহলে এদের মুখে হাসি ফুটবে, সারা পশ্চিমবঙ্গে সেই গার্মেন্টস ভাবে আসবে। একটাই কথা ভারতবর্ষের রাহুল গান্ধীর কাছে দাবি, জিএসটি কে সরলীকরণ করো, ব্যবসা না বাঁচালে কেউ বাঁচবে না। না না, তো মানুষের দোয়া, আমি তো সত্যের জন্য লড়াই করছি, আমি রোজায় আছি রমজান মাস, কিন্তু এটা তো আমাদের সব থেকে বড় কর্তব্য, মানুষের সেবা, এটাই বড় ধর্ম। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সমস্ত মানুষের মঙ্গল কামনা করা, তাদের পাশে দাঁড়িয়ে মানুষ হয়ে দায়িত্ব পালন করা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল মারফতে জানিয়ে দিয়েছেন, সেবাই পরম ধর্ম। খুব দুর্ভাগ্যজনক, আমি শুনেছি যে মাওলানা বাগের ফিজদাদা খোয়াইব আমিনের উপর আক্রমণ হয়েছে, তিনি কোরআন হাদিস সেই বিষয়ের উপর বলেছেন যে কোরআনের সঙ্গে কোনো আপোষ চলবে না, কোরআন বিষয় তার কোনো পরিবর্তন হয় না, সেই কথা বলাতে তার উপর যে আক্রমণ হচ্ছে জঘন্যতম, এবং নিশ্চিতভাবে সেই যারা এইসব উদ্দেশ্য নিয়ে করছেন এটা তাদের কখনো ভালো হবে না, মানুষ ভালো চোখে।